সূর্যের চড়া রোদে বসে রয়েছেন এক তরুণী। ঘাম ঝরে পড়ছে তাপ বক্ষবিভাজিকা দিয়ে। সেই ঘাম তিনি পুড়ে ফেলছেন ছোট ছোট কাচের বোতলে। অনলাইনে তার অনুগামীরা এক একটা বোতল কিনে ফেলছেন $500। যদি ভালো গরম পড়ে তাহলে এক এক দিনে দশটি বোতল ভরে যায় তার। তা বিক্রি করে দিনে $5,000 আয় করেন নিউ ইয়র্কের এই তরুণী স্টেফানি ম্যাটো, যা বাংলাদেশি টাকায় প্রায় $4,50,000। প্রাপ্তবয়স্কদের জন্য অনলাইনে নানা রকম ভিডিও তৈরি করেন স্টেফানি। $1,000 আয় করার সহজ পথ রয়েছে তার। কখনো নিজের শরীর বর্জিত বায়ু বিক্রি করেন শিশিতে ভরে, আর তার অনুগামীরা এই সব বিচিত্র পরিষেবা সানন্দে গ্রহণও করেন। যার সেরকম চাহিদা স্টেফানি সেই অনুযায়ী কিছু না কিছু দেওয়ার চেষ্টা করেন। স্টেফানি ছোট পর্দার কিছু জনপ্রিয় রিয়েলিটি শোতেও মুখ দেখিয়েছেন। তারপর থেকে তার এই সব প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে তার চাহিদাও আরও বেড়ে গিয়েছে। তার অনুগামীরা চান স্টেফানিকে আরও কাছ থেকে জানতে, দেখতে। স্টেফানি তাদের কথা ভেবেই শরীরের ঘাম বিক্রি করার এই নতুন ফিকির বার করছেন মাথা থেকে। তিনি বলেছেন, যারা আমার স্পর্শ করতে চান কাছে থেকে, তাদের জন্য আমার স্তনের ঘামের চেয়ে আরও ঘনিষ্ঠ কী বা হতে পারে। যা গরম পড়েছে ঘামছিও দরদর করে, সেগুলো না হয় কাজেই লাগায়।